মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কখন পরীক্ষা সূচি জানতে চেয়ে স্কুল শিক্ষা দপ্তরকে চিঠি জানালেন রাজ্য নির্বাচন কমিশন এই রকমই একটা খবর আমাদের কাছে এসেছে চলো দেখে বিস্তারিত খবর মূলত দু সালে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত কি কি পরীক্ষা রয়েছে তা জানতে চেয়ে স্কুল শিক্ষা দপ্তরকে এই চিঠি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন চিঠি পাঠানোর পাশাপাশি গতকাল বিকেলে স্কুল শিক্ষা সচিব মনীষ জৈনের সঙ্গে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের প্রায় আধ ঘন্টার একটি বৈঠক হয় এই বৈঠকে রাজ্য সরকার পরীক্ষা সূচি নিয়ে কী চিন্তাভাবনা করেছে সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মার্চ মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয় কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আরও পিছোতে পারে বলে জোর গুঞ্জন সম্ভবত জুন মাসে হতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা তবে পরীক্ষার সূচি এখন ঠিক হয়নি জানা গিয়েছে গতকাল পরীক্ষা সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে রাজ্য সরকার ও স্কুল শিক্ষা দপ্তরের কাছে স্কুলগুলির পাশা পাশাপাশি কলেজের কোনো পরীক্ষা রয়েছে কিনা সেই বিষয়েও জানতে চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন অন্যদিকে কমিশনের পাঠানো চিঠির উত্তরে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে সেই অর্থে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে পরীক্ষার কোনো সূচি নেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো বড় বোর্ড পরীক্ষারও সূচিও চূড়ান্ত হয়নি তবে এখান থেকে তোমরা জানতে পারছ যে এখনো পর্যন্ত ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে পরীক্ষার কোনো সূচি নেই সেই অর্থে পরীক্ষার ডেটও এখনও ঠিক হয়নি যে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে কিনা এই খবরটি ছিল এই পর্যন্তই যদি পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো নতুন খবর আসে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে ধন্যবাদ